নরসিংদীর শিবপুরে চতুর্থ শিল্প বিপ্লব ও মাদ্রাসায় ভোকেশনাল ট্রেড চালু করার প্রয়োজনীয়তা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শিবপুর উপজেলা সম্মেলন কক্ষে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন স্কিম, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব ডক্টর শাহনওয়াজ দিলুবা খান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মুহাম্মদ শামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ফারজানা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন স্কিমের উপপরিচালক মুশরেকুল আলম, জাহাঙ্গীর আলম ও স্কিম পরামর্শক মাকসুদুল আলম প্রমুখ। উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষক সহ অর্ধ শতাধিক শিক্ষকগণ এই কর্মশালায় অংশগ্রহণ করেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।